हेलो फ्रेंड्स नमस्कार। आज गोटे गुरुत्वपूर्ण इनफर्मेशन टीए आनी अछि। सरकारंग तरफरु स्वास्थ्य विभाग रे विभिन्न प्रकार पोस्ट आसी अछि। से पोस्ट गुडी को देखियो बोले AAO बा असिस्टेंट एडमिनिस्ट्रेटिव ऑफिसर, एग्जीक्यूटिव असिस्टेंट, अपर डिवीजन क्लर्क, स्टेनोग्राफर एवं लोअर डिवीजन क्लर्क पे पोस्ट आसी अछि। एथिरे क्वालिफिकेशन बा योग्यता देखियो बोले प्लस टू ओ प्लस थ्री पास मगाई छि। आपण जदि प्लस टू किंबा प्लस थ्री पास करछन्ते ताले एई पोस्ट रे अप्लाई करि परिये। एथिरे सैलरी बा दरमा देखियो बोले 25,500 रु आरंभ करि 81,100 टका पर्यंत सैलरी रही छि। आपण जदि एई पोस्ट पे अप्लाई करि इंटरेस्टेड रखुछन्ते ताले केवल ऑनलाइन माध्यम रे एई पोस्ट पे आवेदन करि परिये। एथिरे आम ओडिसा रो सब जिलार प्रार्थी उभय पुरुष एवं महिला प्रार्थी माने एई पोस्ट पे आवेदन करि परिबे। एथिरे एलिजिबिलिटी डिटेल्स कोन रहिछि, किपर अप्लाई करि परिबे, सिलेक्शन टे किपर होइ परिबो, एई सब विषय रे मु आपनको स्टेप बाय स्टेप प्रोसेस टे कहिबि। आपन जदि एथिरे अप्लाई करय चाहौछन्ति एई वीडियो टे संपूर्ण देखि नेबे। जदि पसंद आसिले गोटे लाइक कर नेबे ओ जदि चैनल टे को नुवा करि आसुन्ति तबे एबे सब्सक्राइब कर नेबे, जहा द्वारा आगु को आसुतबा नुवा नुवा जॉब रे इन्फॉर्मेशन गुडी को डेली बेसिस रे पाइ परिबे। चालंतु देखि नेबा कोन रहिछि यार ऑफिशियल नोटिफिकेशन। प्रथमे देखंतु ऑर्गेनाइजेशन देखियो बोले AIIMS तरफरु এই নোটিফিকেশন টি রিলিজ করা হয়েছে। এতে কেউ মানে এপ্লাই করে পারে না, এতে আম ওড়িশার সব জেলার পিলা মানে এই পোস্ট পাই আবেদন করে পারে। এতে জেন্ডার দেখে হলে উভয় পুরুষ এবং মহিলা প্রার্থী মানে এই পোস্ট পাই আবেদন করে পারে। এতে জব টাইপ কেউ টাইপ র জব রহব, এই জব টি সেন্ট্রাল গভর্নমেন্ট জব রহব। নেক্সট দেখন্তু পোস্ট ডিটেলস, কেউ সব পোস্ট র নিযুক্তি রহিছে না, এতে আসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, লোয়ার ডিভিশন ক্লার্ক, অপর ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পাই পোস্ট আসি আছে। এরপরে দেখন্তু এই পোস্ট এ মিলিয়া থাকা স্যালারি বা দরমা দেখিয়া হলে এই অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পোস্ট পাই লেভেল 7 রে 44,900 আরম্ভ করি 1,42,400 টাকা পর্যন্ত স্যালারি রয়েছে। আপনি যদি এই পোস্ট পাওছেন তাহলে প্রতি মাসে 44,900 আরম্ভ করি 1,42,400 টাকা পর্যন্ত স্যালারি পাই পারে। সেইপরি লোয়ার ডিভিশন ক্লার্ক পাই লেভেল 2 রে 19,900 আরম্ভ করি 63,200 টাকা পর্যন্ত স্যালারি রয়েছে। অপর ডিভিশন ক্লার্ক পাই স্যালারি দেখে হলে লেভেল 4 রে 25,500 রু আরম্ভ করি 81,100 টাকা পর্যন্ত স্যালারি রয়েছে। সেইপরি স্টেনোগ্রাফার পাই লেভেল 4 রে 25,500 রু আরম্ভ করি 81,100 টাকা পর্যন্ত স্যালারি রয়েছে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পাই স্যালারি দেখে হলে লেভেল 6 রে 35,400 রু আরম্ভ করি 1,12,400 টাকা পর্যন্ত স্যালারি রয়েছে। নেক্সট দেখন্তু এই সব পোস্ট কো আবশ্যক থিবা এজ লিমিট বা বয়স সীমার ডিটেল রয়েছে। 13/9/2023 অনুযায়ী এই অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার এবং অপর ডিভিশন ক্লার্ক পাই জেনারেল এবং ইডব্লিউএস প্রার্থী মানব পাই মিনিমম বয়স রব 21 বর্ষ, ম্যাক্সিমম বয়স রব 30 বর্ষ। কিন্তু স্টেনোগ্রাফার পোস্ট পাই মিনিমম বয়স রব 18 বর্ষ, ম্যাক্সিমম বয়স রব 27 বর্ষ। ও এলডিসি ক্লার্ক পাই মিনিমম বয়স রব 18 বর্ষ, ম্যাক্সিমম বয়স রব 30 বর্ষ। এতে 18-30 বর্ষ প্রার্থী মানে এই এলডিসি ক্লার্ক রে অ্যাপ্লাই করে পারবে। কিন্তু গভর্নমেন্ট গাইডলাইন্স অনুযায়ী এতে এজ রিল্যাক্সেশন রাখা হয়েছে। ওবিসি প্রার্থী মানে 3 বর্ষ, এসসি এসটি প্রার্থী মানে 5 বর্ষ, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট প্রার্থী মানে 10 বর্ষর এজ রিল্যাক্সেশন রাখা হয়েছে। এরপরে দেখুন এই পোস্টে থাকা এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস রয়েছে। এই অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পাই কোয়ালিফিকেশন দেখে হলে প্লস থ্রি পাস মগা হয়েছে। আপনি যদি প্লস থ্রি এনি স্ট্রিম রে পাস করতে আর্টস, কমার্স কিংবা সাইন্স তাহলে আপনার এই অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পোস্ট অ্যাপ্লাই করে পারবে। সেইপরি লোয়ার ডিভিশন ক্লার্ক পাই কোয়ালিফিকেশন দেখে হলে প্লস টু এনি স্ট্রিম পাস হ টাইপিং স্পিড 35 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ রাখা হয়েছে। আপনি যদি প্লস টু এনি স্ট্রিম রে পাস করতে আর্টস, কমার্স, সাইন্স তার সহিত যদি টাইপিং স্পিড যদি গোটে মিনিট কু 35 ওয়ার্ড যদি ইংলিশ রে টাইপ করে পারছন্তি তাহলে আপনি এই এলডিসি ক্লার্ক পোস্ট পাই আবেদন করে পারবে। সেইপরি অপর ডিভিশন ক্লার্ক পাই কোয়ালিফিকেশন দেখে হলে প্লস থ্রি এনি স্ট্রিম পাস হ টাইপিং স্পিড 35 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ রাখা হয়েছে। টাইম রাখা হয়েছে 10 মিনিট রে, আপনাকে গোটে মিনিট রে 35 ওয়ার্ডস পার মিনিট যদি ইংলিশ রে টাইপ করে পারছন্তি এবং প্লস থ্রি পাস যদি করছন্তি আর্টস, কমার্স, সাইন্স তাহলে আপনি এই অপর ডিভিশন ক্লার্ক পোস্ট পাই আবেদন করে পারবে। সেইপরি স্টেনোগ্রাফার পাই প্লস টু এনি স্ট্রিম পাস হ ডিকটেশন 10 মিনিট রে, 80 ওয়ার্ড পার মিনিট এবং ট্রান্সক্রিপশন 50 মিনিট ইংলিশ রাখা হয়েছে। আপনি যদি প্লস টু এনি স্ট্রিম রে পাস করতে আর্টস, কমার্স, সাইন্স তার সহ যদি ডিকটেশন করে পারতে 10 মিনিট রে, 80 ওয়ার্ড যদি ইংলিশ করে পারতে মিনিট কো
ତା ସହିତ ଟ୍ରାନ୍ସକ୍ରିପ୍ସନ ଯଦି ଇଂଲିଶରେ 50 ମିନିଟ୍ କରିପାରୁଛନ୍ତି ତାହେଲେ ଆପଣ ଏଇ ଷ୍ଟେନୋଗ୍ରାଫର ପୋଷ୍ଟ ପାଇଁ ଆବେଦନ କରିପାରିବେ। ସେହିପରି ଏକ୍ଜିକ୍ୟୁଟିଭ୍ ଆସିଷ୍ଟାଣ୍ଟ ପାଇଁ କ୍ୱାଲିଫିକେସନ ଦେଖିବାକୁ ହେଲେ +3 ଏନି ଷ୍ଟ୍ରିମ୍ ପାସ୍ ମଗାଯାଇଛି। ଆର୍ଟ୍ସ ଆପଣ ଯଦି +3 ଏନି ଷ୍ଟ୍ରିମ୍ରେ ପାସ୍ କରିଥିବେ ଆର୍ଟ୍ସ କିମ୍ବା କମର୍ସ କିମ୍ବା ସାଇନ୍ସ ତାହେଲେ ଆପଣ ଏଇ ଏକ୍ଜିକ୍ୟୁଟିଭ୍ ଆସିଷ୍ଟାଣ୍ଟ ପୋଷ୍ଟରେ ଆବେଦନ କରିପାରିବେ। ନେକ୍ସଟ ଦେଖନ୍ତୁ ଫ୍ରେଣ୍ଡ ଏଥିରେ କ'ଣ କ'ଣ ଡକ୍ୟୁମେଣ୍ଟର ଆବଶ୍ୟକ ରହିଛି। ଏଥିରେ ସର୍ବପ୍ରଥମେ ଭ୍ୟାଲିଡ୍ ଇମେଲ୍ ଆଇଡି ଏବଂ ଭ୍ୟାଲିଡ୍ ମୋବାଇଲ ନମ୍ବର ଆବଶ୍ୟକ ରହିବ। ତାପରେ ରହିଛି ଆପଣଙ୍କର 10ମ +2 ଏବଂ +3 କ୍ୱାଲିଫିକେସନ ର ବୋର୍ଡ ସାର୍ଟିଫିକେଟ ଏବଂ ମାର୍କସିଟ୍ ଆବଶ୍ୟକ ରହିବ। ତାପରେ ହେଉଛି ଆପଣଙ୍କର ସିଗ୍ନେଚର ହ୍ୱାଇଟ୍ ପେପରରେ କଳାକାଳିରେ ସିଗ୍ନେଚର କରିବେ, ସ୍କାନ୍ କରିବେ ଜେପିଜି ଫର୍ମାଟରେ, ସେଇଟା ମଧ୍ୟ ଆବଶ୍ୟକ ରହିଛି। ତାପରେ ହେଉଛି ଆପଣଙ୍କ ରିସେଣ୍ଟ କଲର ପାସ୍ଫଟୋକୁ ସ୍କାନ୍ କରିବେ ଜେପିଜି ଫର୍ମାଟରେ, ସେଇଟା ମଧ୍ୟ ଆପଣଙ୍କର ଆବଶ୍ୟକ ରହିବ। ସବା ଶେଷରେ ଗୋଟେ ଆଇଡି ପ୍ରୁଫର ମଧ୍ୟ ଆବଶ୍ୟକ ରହିଛି, ଯୋଉଟାକି ଆଧାର କାର୍ଡ ହଉ କିମ୍ବା ଭୋଟର ଆଇଡି କାର୍ଡ ହଉ କିମ୍ବା ଡ୍ରାଇଭିଂ ଲାଇସେନ୍ସ ହଉ, ଏଥିମଧ୍ୟରୁ ଗୋଟେର ଆବଶ୍ୟକ ରହିବ। ନେକ୍ସଟ ଦେଖନ୍ତୁ ଫ୍ରେଣ୍ଡ ଏଥିରେ ସିଲେକ୍ସନ ପ୍ରୋସେସ ଟି କିପରି ରହିବ ନା, ଏଥିରେ ସର୍ବପ୍ରଥମେ ରିଟର୍ନ ଟେଷ୍ଟ ରହିଛି ଏବଂ ଏହି ରିଟର୍ନ ଟେଷ୍ଟରେ ସମସ୍ତ କ୍ୱେଶ୍ଚିନ ଗୁଡ଼ିକ ମଲ୍ଟିପୁଲ ଚଏସ୍ କ୍ୱେଶ୍ଚିନ ଆସିବ ଏବଂ ଏହି ରିଟର୍ନ ଟେଷ୍ଟ ଆପଣଙ୍କର କମ୍ପ୍ୟୁଟର ବେସ୍ ଟେଷ୍ଟ ମୋଡ୍ରେ ହେବ। ତାପରେ ରହିଛି ଆପଣ ଏଥିରେ ଯଦି କ୍ୱାଲିଫାଇ କଲେ ତାପରେ ରହିଛି ଆପଣଙ୍କର ସ୍କିଲ୍ ଟେଷ୍ଟ। ସ୍କିଲ୍ ଟେଷ୍ଟ ଆପଣ ଲୋୟର ଡିଭିଜନ କ୍ଲର୍କ, ଅପର ଡିଭିଜନ କ୍ଲର୍କ ଏବଂ ଷ୍ଟେନୋଗ୍ରାଫର ପାଇଁ ସ୍କିଲ୍ ଟେଷ୍ଟ ରଖାଯାଇଛି ଏବଂ ସେଥିରେ ଯଦି କ୍ୱାଲିଫାଇ କରୁଛନ୍ତି ତାପରେ ରହିଛି ଆପଣଙ୍କର ଓରିଜିନାଲ ଡକ୍ୟୁମେଣ୍ଟ ଭେରିଫିକେସନ। ଆପଣଙ୍କର ଓରିଜିନାଲ ଡକ୍ୟୁମେଣ୍ଟ ଭେରିଫିକେସନ ହେଲା ପରେ ଆପଣଙ୍କର ସିଲେକ୍ସନ୍ ଟି ହୋଇପାରିବ। ଚାଲନ୍ତୁ ଏବେ ଦେଖିନେବା ଏହାର ଅଫିସିଆଲ ନୋଟିଫିକେସନ ଟି କିପରି ରହିଛି। ଫ୍ରେଣ୍ଡ ସେଠାରେ ଆପଣ ଦେଖିପାରୁଥିବେ ଅଲ୍ ଇଣ୍ଡିଆ ଇନଷ୍ଟିଚ୍ୟୁଟ୍ ମେଡିକାଲ ସାଇନ୍ସ ଏମ୍ସ କଲ୍ୟାଣୀ ତରଫରୁ ଏହି ନୋଟିଫିକେସନ ନମ୍ବରଟି ଆପଣ ଦେଖିପାରୁଥିବେ 12014/4/23 ଡେଟେଡ୍ ରହିଛି 13/9/2023 ରହିଛି। ଏହି ନୋଟିଫିକେସନ ଟି 13/9/2023 ତାରିଖ ଦିନ ରିଲିଜ କରାଯାଇଛି। ଏଥିରେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପୋଷ୍ଟ ରହିଛି, ଗ୍ରୁପ ବି ଗ୍ରୁପ ସି କାଟେଗୋରି ପୋଷ୍ଟ ରହିଛି। ଆମେ କେବଳ +2 ଏବଂ +3 ମଗାଯାଇଥିବା ପୋଷ୍ଟ ଗୁଡିକ ଦେଖିନେବା। ଏଥିରେ ଦେଖନ୍ତୁ ଆସିଷ୍ଟାଣ୍ଟ ଆଡମିନିଷ୍ଟ୍ରେଟିଭ ଅଫିସର ପାଇଁ ପୋଷ୍ଟ ହୋଇଛି, ଯୋଉଟାକି ଆପଣଙ୍କର ଗ୍ରୁପ ସି କାଟେଗୋରି ପୋଷ୍ଟ ରହିବ। ଏଥିରେ ସାଲାରୀ ବା ଦରମା ଦେଖିବାକୁ ଲେଭେଲ 7 ଦରମା ରହିଛି ଏବଂ ଏଥିରେ ଟୋଟାଲ ନମ୍ବର ପୋଷ୍ଟ ଦେଖିବାକୁ 1 ରହିଛି, ସେଥିମଧ୍ୟରୁ ଜେନେରାଲ ପ୍ରାର୍ଥୀମାନଙ୍କ ପାଇଁ 1 ରହିଛି। ତାପରେ ରହିଛି ଆପଣଙ୍କର ଏଥିରେ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପୋଷ୍ଟ ରହିଛି, ଆପଣ ଯଦି ଏଲିଜିବଲ ହେଉଛନ୍ତି ଏବଂ କ୍ୱାଲିଫିକେସନ ଅଛି ତାହେଲେ ଏହି ପୋଷ୍ଟ ମାନଙ୍କରେ ମଧ୍ୟ ଆପ୍ଲାଏ କରିପାରିବେ। ଏଥିରେ ଦେଖନ୍ତୁ ଲୋୟର ଡିଭିଜନ କ୍ଲର୍କ ପାଇଁ ପୋଷ୍ଟ ହୋଇଛି ଏବଂ ଏହି ପୋଷ୍ଟ ଆପଣଙ୍କର ଗ୍ରୁପ ସି କାଟେଗୋରି ପୋଷ୍ଟ ହେବ। ଏଥିରେ ସାଲାରୀ ଦେଖିବାକୁ ଲେଭେଲ 2 ସାଲାରୀ ରହିଛି ଏବଂ ଏଥିରେ ଟୋଟାଲ ନମ୍ବର ପୋଷ୍ଟ ଦେଖିବାକୁ ହେଲେ 26 ପୋଷ୍ଟ ରହିଛି, ସେଥିମଧ୍ୟରୁ ଏସ୍ସି ପ୍ରାର୍ଥୀମାନଙ୍କ ପାଇଁ 5, ଏସ୍ଟି ପାଇଁ 1 ରହିଛି, ଓବିସି ପାଇଁ 5 ରହିଛି, ଇଡବ୍ଲ୍ୟୁଏଫ୍ ପାଇଁ 2 ରହିଛି, ଜେନେରାଲ ପ୍ରାର୍ଥୀମାନଙ୍କ ପାଇଁ 13 ଭ୍ୟାକେନ୍ସି ରହିଛି। ଏଥିରେ ଦେଖନ୍ତୁ ଷ୍ଟେନୋଗ୍ରାଫର ପାଇଁ ପୋଷ୍ଟ ରହିଛି, ଯୋଉଟାକି ଗ୍ରୁପ ସି କାଟେଗୋରି ପୋଷ୍ଟ ହେବ ଏବଂ ଏଥିରେ ସାଲାରୀ ଦେଖିଲେ ଲେଭେଲ 4 ସାଲାରୀ ରହିଛି, ଟୋଟାଲ ନମ୍ବର ପୋଷ୍ଟ ଦେଖିଲେ 5 ରହିଛି, ସେଥିମଧ୍ୟରୁ 2 ଏସ୍ସି ପାଇଁ, ଓବିସି ପାଇଁ 1 ରହିଛି ଏବଂ ଜେନେରାଲ ପ୍ରାର୍ଥୀମାନଙ୍କ ପାଇଁ 2 ଭ୍ୟାକେନ୍ସି ରହିଛି। ସେହିପରି ଅପର ଡିଭିଜନ କ୍ଲର୍କ ପାଇଁ ପୋଷ୍ଟ ରହିଛି, ଯୋଉଟାକି ଗ୍ରୁପ ସି କାଟେଗୋରି ପୋଷ୍ଟ ହେବ, ଏଥିରେ ସାଲାରୀ ବା ଦରମା ଦେଖିଲେ ଲେଭେଲ 4 ସାଲାରୀ ରହିଛି ଏବଂ ଏଥିରେ ଟୋଟାଲ ନମ୍ବର ପୋଷ୍ଟ ଦେଖିଲେ 3 ରହିଛି, ସେଥିମଧ୍ୟରୁ ଏସ୍ଟି ପାଇଁ 1 ରହିଛି, ଓବିସି ପାଇଁ 1 ରହିଛି ଏବଂ ଇଡବ୍ଲ୍ୟୁଏଫ୍ ପାଇଁ 1 ଭ୍ୟାକେନ୍ସି ରହିଛି। ଆସିଷ୍ଟାଣ୍ଟ ଆଡମିନିଷ୍ଟ୍ରେଟିଭ ଅଫିସର ପୋଷ୍ଟ ପାଇଁ କ୍ୱାଲିଫିକେସନ ଦେଖିବାକୁ କେବଳ +3 ପାସ୍ ମଗାଇଛି। ଆପଣ ଯଦି +3 ଏନି ଷ୍ଟ୍ରିମ୍ରେ ପାସ୍ କରୁଥିବେ ତାହେଲେ ଆପଣ ଏହି ପୋଷ୍ଟ ପାଇଁ ଆବେଦନ କରିପାରିବେ। ଏଥିରେ ଏଜ୍ ଲିମିଟ୍ ଦେଖିବାକୁ 21-30 ରହିଛି। ଏଥିରେ 21-30 ପ୍ରାର୍ଥୀମାନେ ଏହି ପୋଷ୍ଟ ପାଇଁ ଆବେଦନ କରିପାରିବେ। ଏଥିରେ ଦେଖନ୍ତୁ ଏକ୍ଜିକ୍ୟୁଟିଭ୍ ଆସିଷ୍ଟାଣ୍ଟ ପାଇଁ ପୋଷ୍ଟ ହୋଇଛି, ଏଜ୍ ଲିମିଟ୍ ଦେଖିବାକୁ ହେଲେ 21-30 ରଖାଯାଇଛି। ଏହି ପୋଷ୍ଟ ପାଇଁ 21-30 ପ୍ରାର୍ଥୀମାନେ ଏହି ପୋଷ୍ଟ ପାଇଁ ଆବେଦନ କରିପାରିବେ। ଏଥିରେ କ୍ୱାଲିଫିକେସନ ଦେଖିବାକୁ ହେଲେ କେବଳ +3 ପାସ୍ ମଗାଇଛି, ତା ସହିତ ପ୍ରୋଫିସିଏନ୍ସି ଇନ୍ କମ୍ପ୍ୟୁଟର ରଖାଯାଇଛି। ଆପଣ ଯଦି +3 ଏନି ଷ୍ଟ୍ରିମ୍ରେ ପାସ୍ କରୁଥିବେ ଆର୍ଟ୍ସ, କମର୍ସ କିମ୍ବା ସାଇନ୍ସ, ତା ସହିତ ଯଦି କମ୍ପ୍ୟୁଟର ବେସିକ୍ ନଲେଜ୍ ଅଛି ତାହେଲେ ଆପଣ ଏହି ପୋଷ୍ଟ ପାଇଁ ଆବେଦନ କରିପାରିବେ। ଏଥିରେ ଦେଖନ୍ତୁ ଲୋୟର ଡିଭିଜନ କ୍ଲର୍କ ପାଇଁ ପୋଷ୍ଟ ରହିଛି, ଯୋଉଟାକି ଏଜ୍ ଲିମିଟ୍ ଦେଖିଲେ 18-30 ରହିଛି। ଏହି ପୋଷ୍ଟ ପାଇଁ 18-30 ପ୍ରାର୍ଥୀମାନେ ଏହି ପୋଷ୍ଟ ପାଇଁ ଆବେଦନ କରିପାରିବେ। ଏଥିରେ କ୍ୱାଲିଫିକେସନ ଦେଖିଲେ +2 ପାସ୍ ମଗାଇଛି, ତା ସହିତ ଟାଇପିଂ ସ୍ପିଡ୍ 35 ୱାର୍ଡ୍ସ ପର୍ ମିନିଟ୍ ରଖାଯାଇଛି। ଏଥିରେ କ୍ୱାଲିଫିକେସନ ଦେଖିଲେ +2 ପାସ୍ ମଗାଇଛି, ତା ସହିତ ଟାଇପିଂ ସ୍ପିଡ୍ 35 ୱାର୍ଡ୍ସ ପର୍ ମିନିଟ୍ ଇଂଲିଶ ରଖାଯାଇଛି କିମ୍ବା 30 ୱାର୍ଡ୍ସ ପର୍ ମିନିଟ୍ ହିନ୍ଦୀ ରଖାଯାଇଛି। ଆପଣ ଯଦି ଗୋଟେ ମିନିଟ୍ରେ 35 ଆପଣ ଯଦି +2 ପାସ୍ କରୁଥିବେ ଏନି ଷ୍ଟ୍ରିମ୍ରେ ଆର୍ଟ୍ସ, କମର୍ସ, ସାଇନ୍ସ, ତା ସହିତ ଯଦି ଗୋଟେ ମିନିଟ୍ରେ 35 ୱାର୍ଡ୍ ଯଦି ଇଂଲିଶରେ ଟାଇପ୍ କରିପାରୁଥିବେ କିମ୍ବା ଗୋଟେ ମିନିଟ୍ରେ ଯଦି ହିନ୍ଦୀରେ 30 ୱାର୍ଡ୍ ଯଦି ଟାଇପ୍ କରିପାରୁଥିବେ ତାହେଲେ ଆପଣ ଏହି ପୋଷ୍ଟ ପାଇଁ ଆବେଦନ କରିପାରିବେ। ଏଥିରେ ଷ୍ଟେନୋଗ୍ରାଫର ପାଇଁ ପୋଷ୍ଟ ରହିଛି ଏବଂ ଏଥିରେ ଏଜ୍ ଲିମିଟ୍ ଦେଖିବାକୁ 18-37 ରହିଛି। ଏଥିରେ 18-37 ପ୍ରାର୍ଥୀମାନେ ଏହି ପୋଷ୍ଟ ପାଇଁ ଆବେଦନ କରିପାରିବେ। ଏଥିରେ କ୍ୱାଲିଫିକେସନ ଦେଖିବାକୁ +2 ଏନି ଷ୍ଟ୍ରିମ୍ ପାସ୍ ମଗାଯାଇଛି, ତା ସହିତ ଡିକ୍ଟେସନ 10 ମିନିଟ୍ 8 ୱାର୍ଡ୍ସ ପର୍ ମିନିଟ୍ ଏବଂ ଟ୍ରାନ୍ସକ୍ରିପ୍ସନ 50 ମିନିଟ୍ ଇଂଲିଶ ରଖାଯାଇଛି।
ଆପଣ ଯଦି ପ୍ଲସ ଟୁ ରେ ଏନି ଷ୍ଟ୍ରିମ୍ ରେ ପାସ୍ କରୁଥିବେ ଆର୍ଟ୍ସ କମର୍ସ ସାଇନ୍ସ, ତା ସହିତ ଯଦି ଡିକ୍ଟେସନ କରିପାରୁଥିବେ 10 ମିନିଟ କରିପାରୁଥିବେ, ତା ସହିତ ଓ ଗୋଟେ ମିନିଟକୁ ଯଦି 80 ୱାର୍ଡ ଡିକ୍ଟେସନ କରିପାରୁଥିବେ ଏବଂ ଟ୍ରାନ୍ସକ୍ରିପ୍ସନ୍ ଯଦି ଇଂଲିଶରେ 50 ମିନିଟ କରିପାରୁଥିବେ, ତାହେଲେ ଆପଣ ଏହି ଷ୍ଟେନୋଗ୍ରାଫର ପୋଷ୍ଟ ପାଇଁ ଆବେଦନ କରିପାରିବେ। ସେହିପରି ଅପର ଡିଭିଜନ କ୍ଲର୍କ ପାଇଁ ଏଜ୍ ଲିମିଟ୍ ଦେଖିବାଲେ 21 ରୁ 30 ବର୍ଷ ରହିଛି ଏବଂ କ୍ୱାଲିଫିକେସନ ଦେଖିବାଲେ ପ୍ଲସ ଥ୍ରୀ ଏନି ଷ୍ଟ୍ରିମ୍ ପାସ୍ ମଗାଯାଇଛି। ଆପଣ ଯଦି ପ୍ଲସ ଥ୍ରୀ ଏନି ଷ୍ଟ୍ରିମ୍ ରେ ପାସ୍ କରୁଥିବେ, ତା ସହିତ ଟାଇପିଂ ସ୍ପିଡ୍ ଯଦି 35 ୱାର୍ଡସ୍ ପର୍ ମିନିଟ୍ ଇଂଲିଶରେ କରିପାରୁଥିବେ ଏବଂ କିମ୍ବା 30 ୱାର୍ଡସ୍ ପର୍ ମିନିଟ୍ ହିନ୍ଦୀରେ ଯଦି କରିପାରୁଥିବେ, ତାହେଲେ ଆପଣ ଏହି ଅପର ଡିଭିଜନ କ୍ଲର୍କ ପୋଷ୍ଟ ପାଇଁ ଆବେଦନ କରିପାରିବେ। ଏଥିରେ ଏଜ୍ ରିଲାକ୍ସେସନ ରଖାଯାଇଛି। ଏସ୍ସି ଏସ୍ଟି ପ୍ରାର୍ଥୀମାନଙ୍କ ପାଇଁ 5 ବର୍ଷ, ଓବିସି ପ୍ରାର୍ଥୀମାନଙ୍କ ପାଇଁ 3 ବର୍ଷ, ଫିଜିକାଲି ହ୍ୟାଣ୍ଡିକ୍ୟାପ୍ ପ୍ରାର୍ଥୀମାନଙ୍କ ପାଇଁ 10 ବର୍ଷର ଏଜ୍ ରିଲାକ୍ସେସନ ରଖାଯାଇଛି। ଏଥିରେ ଆପ୍ଲିକେସନ ଫି ଦେଖିବାକୁ ଗଲେ ଜେନେରାଲ ଏବଂ ଇଡବ୍ଲ୍ୟୁଏସ୍ ପ୍ରାର୍ଥୀମାନଙ୍କ ପାଇଁ 1000 ଟଙ୍କା ଆପ୍ଲିକେସନ ଫି ରହିଛି, କିନ୍ତୁ ଏସ୍ସି ଏସ୍ଟି ଇଡବ୍ଲ୍ୟୁଏସ୍ ଏବଂ ଓମେନ୍ ପ୍ରାର୍ଥୀମାନଙ୍କ ପାଇଁ 500 ଟଙ୍କାର ଆପ୍ଲିକେସନ ଫି ରହିଛି। ଫିଜିକାଲି ହ୍ୟାଣ୍ଡିକ୍ୟାପ୍ ଯଦି ପ୍ରାର୍ଥୀ ହୋଇଥିବେ, ତାହେଲେ ସେମାନଙ୍କୁ କୌଣସି ପ୍ରକାର ଆପ୍ଲିକେସନ ଫି ଦେବାକୁ ପଡିବ ନାହିଁ, ସେମାନେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ମାଗଣାରେ ଏହି ପୋଷ୍ଟ ପାଇଁ ଆବେଦନ କରିପାରିବେ। ଏଥିରେ ଦେଖନ୍ତୁ ହାଉ ଟୁ ଆପ୍ଲାଏ ମାନେ ଆପଣ କିପରି ଆପ୍ଲାଏ କରିପାରିବେ ନା, ଏଥିରେ ୱେବସାଇଟ୍ ରହିଛି। ଏହି ୱେବସାଇଟ୍ କୁ ଯାଇ ଆପଣ ଅନଲାଇନ୍ରେ ରେଜିଷ୍ଟ୍ରେସନ କରିବେ ଏବଂ ରେଜିଷ୍ଟ୍ରେସନ କଲା ପରେ ଆପଣ ପୁରା ଆପଣଙ୍କ ବେସିକ ଡିଟେଲ୍ସ ଅଫ୍ ଫିଲ୍ଅପ୍ ଆପ୍ଲିକେସନ ଫର୍ମଟିକୁ ଅନଲାଇନ୍ରେ ଫିଲ୍ଅପ୍ କରିପାରିବେ। ଏଥିରେ ଦେଖନ୍ତୁ ଆପଣ ଯାହା ଅପଡେଟ୍ ଚାହୁଁଛନ୍ତି ସେ ସବୁ ଅପଡେଟ୍ ଗୁଡିକ ଏହି ୱେବସାଇଟ୍ କୁ ଯାଇ ଆପଣ ସମୟ ସମୟରେ ଆପଣ ଚେକ୍ କଲେ ଆପଣ ଅପଡେଟ୍ ଗୁଡିକ ପାଇପାରିବେ। ଏଇଟା ଥିଲା ମୋର ଇନଫର୍ମେସନ। ଯଦି ଆପଣଙ୍କୁ ପସନ୍ଦ ଆସିଲା, ନିଜ ସାଙ୍ଗସାଥୀ ମାନଙ୍କୁ ସେୟାର କରନ୍ତୁ ଓ ଆମ ଚ୍ୟାନେଲଟିକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନିଅନ୍ତୁ।